গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বং পিএন আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় ব্যাপার যে আপুইয়া লালেং মাউইয়া আপুইয়া রালতে বাগানের পথে এতদিন ধরে যা জল্পনা কল্পনা সব কিছুর কিন্তু আপাতত অবসান হলো এবং পরশু দিনকে আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে যতদিন নাই আপুইয়া বা জিকসান কোনো পার্টিকুলার ক্লাবে মুভ করছে ততদিন এই নিয়ে কথা বলবো না এবং যে মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমাদের ঘুম সবার ভাঙেনি অ্যাটলিস্ট আমার তো ভাঙেনি আমি তখনও শুয়ে রয়েছি বিছানায় সঙ্গে সঙ্গে মোবাইল খুলে আপডেট যে আপুইয়া কিন্তু মোহন বাগানের পথে নতুন হোমের পথে আপাতত আপুইয়া তার যে রিলিজ ক্লজের যে অপশনটা ছিল সেটাকে সে নিজের হাতে ট্রিগার করেছে এবং সমস্ত কিছু এই মুহূর্তে রেডি বাকি যে সিগনেচারের ডকুমেন্ট পেন্ডিং ব্যাপার রয়েছে সেটা হয়তো আগামী দু তিন দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে মার্কাসের তরফ থেকে এই আপডেট পাওয়ার পর থেকে মোহনবাগান জনতার মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস কাজ করছে একদিক থেকে অবশ্যই আপুইয়া একটা বড় সিগনেচার কারণ আজ থেকে দুটো তিনটে সিজন আগে দু হাজার একুশ বাইশে তিনটে সিজন আগেই কিন্তু এই আপইয়াকে নেওয়ার জন্য একটা বড় রকমের ফাইট মোহনবাগান এবং মুম্বাইয়ের মধ্যে হয়েছিল তো সেই তিন বছরের একটা চাপা রাগ ক্ষোভ অনেক কিছু জমা ছিল মোহনবাগান সমর্থকদের যে তিন বছরে আপুইয়াকে পেলে নিশ্চিতভাবেই খুব ভালো হতো যে ডিফেন্সিভ মিডফিল্ড জোনটাতে বারবার করে একটা গলত দেখা যাচ্ছিলো সেটা হয়তো অনেকটা কাটিয়ে ওঠা যেত আর একদিকে গত কয়েক দিনে বা কয়েক সপ্তাহ জুড়ে ইস্টবেঙ্গলে আপুইয়া যোগ দিতে পারে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা সবথেকে প্রবল কেউ কেউ তো প্রায় জয়েন করিয়েই দিয়েছিলেন সেই জায়গা থেকেও কিন্তু একটা যে রাইভেলরির ক্ষোভ থাকে সেটা কিন্তু ছিল আজ থেকে চার সপ্তাহ আগে মানে প্রায় এক মাস আগেই এক মাস আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আপুইয়ার ডিল মোহন বাগান ক্লোজ করতে চলেছে এই মুহূর্তে যা কিছু প্রসেস চলছে সেটা মোহনবাগানের পথেই কিন্তু আপুইয়াকে নিয়ে যাচ্ছে কারণ তার এজেন্ট এবং এখানে তো এজেন্ট নিজে থেকে মুভটা করাতে পারেন একটা প্লেয়ারের যখন সেখানে কনসেন্ট থাকে যে আমি এই ক্লাবটাতে মুভ করতে চাই তখনই কিন্তু সেই মুভটা গিয়ে কমপ্লিট হয় এবং সেখানে এজেন্টের যে রোলটা থাকে সেই রোলটা ভীষণভাবে কিন্তু ভাইটাল রোল হয়ে যায় এবং সেই ভিডিওতে পরিষ্কারভাবে বলেছিলাম যে আপুইয়া কিন্তু তার এজেন্ট মারফত এটাই মেসেজ দেওয়ার চেষ্টা করছে যদি মুম্বাই সিটি এফসি আপুইয়া ছাড়ে তাহলে তার ডেস্টিনেশন কিন্তু কোথাও না শুধুমাত্র মোহন বাগানের পথেই হবে কিন্তু তারপরে হ্যাঁ বহু জায়গাতে বহু রকম রিপোর্ট বেরিয়েছে অনেক আর্টিকেল লেখালে কি হয়েছে অনেক অনেক রকম আপডেট দিয়েছে সেগুলো নিয়ে পরপর কথা বলেছি কিন্তু একটা সিঙ্গেল ভিডিওতেও অন্তত আমি এই জায়গা থেকে সরে আসিনি যে আপুইয়ার ডিলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল যেমনভাবে ইন্টারেস্টেড রয়েছে যেমনভাবে চেষ্টা করে যাচ্ছে তার এজেন্টের সাথে কথা বলে যাচ্ছে ঠিক একইভাবে কিন্তু মোহনবাগান তারা এই ডিলটাতে ভীষণভাবে ফাইটে রয়েছে এবং তার জন্য যা হয় যে বিভিন্ন ধরনের ভালোবাসার যে কটুক্তি সেগুলো উড়ে এসেছে তার জলযন্ত প্রমাণ প্রচুর ভিডিওর কমেন্ট বক্সে রয়েছে যারা সেগুলো চেক করতে যাবেন তারা হয়তো এখন এই মুহূর্তে লজ্জিত হলেও হতে পারেন কিন্তু একটা কথা ঠিক যে একদিন একটা ভুল হয়েছিল নিশ্চিতভাবে কিন্তু সেই ভুলটা আমার নিজের করা ভুল ছিল না যে হঠাৎ করে আমার ঘুম ভাঙলা সকালে মনে হলো যে না এই ব্যাপারটাকে আমি একটু ঘুরিয়ে বলে দিই এরকম হয়নি রাত্রির প্রায় মাঝরাত্রিরে আমি একটা ভিডিও যে বানিয়েছিলাম সেখানে দুটো দুটো খুব কি বলবো বিশ্বস্ত পোর্টাল যারা রেগুলার বেসিসে ট্রান্সফার নিউজ ব্রেক করে থাকে তাদের দুটো আপডেট এবং সে একটা প্লেয়ার অন্য একটি ক্লাবে মুভ করা নিয়ে তারা রিপোর্ট করেছিল সেটা নিয়ে আমি জাস্ট নিজের মতো করে ভিডিও বানিয়েছিলাম তাদের যে রিপোর্ট ছিল সেটাকে কোট করে এবং তারপরে যখন সেটা ভুল প্রমাণ হয় এবং তাদের রিপোর্ট পুরোপুরি মিথ্যে প্রমাণ হয় সেটার যা ক্ল্যারিফিকেশান ছিল এবং যে ক্ষমাটা অন্তত পক্ষে আমার চাওয়া দরকার যে এত মানুষ আমাকে দেখেন কেউ হয়তো বিশ্বাস করেন ভালোবাসেন নিজের মনে করেন তারা কোথাও গিয়ে আঘাত পেয়ে থাকেন আমি সেই জায়গাটা করেছিলাম কিন্তু তারপর থেকেও যে ক্রমাগত একটা সেকশন থেকে অ্যাটাক চলেছে সেটা কিন্তু বন্ধ হয়নি এবং আমি এখানে ডিরেক্টলি বলতে চাই যে যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের গ্রুপে একদমই খুব গোপনভাবে আমার এগেনস্টে বিভিন্নভাবে ক্যাম্পেইন চালানোর চেষ্টা করেন একদিন না একদিন তারা হয়তো এক্সপোজড হয়ে যাবেন কারণ যারা ওই গ্রুপগুলোতে আমাকে নিয়ে আলোচনা করছেন সেখানে নিশ্চিতভাবে এমনও কেউ রয়েছে যারা আমাকে ভালোবাসে হয়তো তারা আপনার ক্লাবেরই সমর্থক কিন্তু তারা আমাকে ভালোবাসে আমার কাছে কিন্তু সেগুলো এসে পৌঁছে যায় তো আমার মনে হয় যে একটা সুস্থ পরিবেশকে বজায় রাখতে গেলে এটা বন্ধ করা দরকার আমার যেমন প্রয়োজন পড়ে না কারোর বিরুদ্ধে কিছু বলার জন্য বা কাউকে নিয়ে আলোচনা করার মতো আমার কোনো সময়ও থাকে না যতটুকু সময় আমি হাতে পাই ততটুকু সময় আমি ফুটবল নিয়ে থাকতেই ভালোবাসি অন্যকে কাঠি করা অন্যের পেছনে লাগা এটা আমি কোনো দিনই করিনি ভবিষ্যতেও করব না যারা করছেন তারা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন আর যারা ব্রেন ওয়াস্ট হচ্ছে যারা ব্রেন ওয়াস্ট হচ্ছে যে আমার আমার সম্বন্ধে বলে যারা কাউকে ব্রেন ওয়াশ করছে যারা ব্রেন ওয়াশ হচ্ছে আমি তাদেরও বলবো যে এই জায়গা থেকে বেরিয়ে এলেই ভালো হয় ফুটবলটা ভীষণভাবে একটা বিউটিফুল গেম সেটাকে এনজয় করাটাই ভালো আর ট্রান্সফার মার্কেটের একটা আলাদা রকম উত্তেজনা রয়েছে আলাদা একটা উৎকর্ষতা রয়েছে সেটাকে উপভোগ করাটাই থেকে লাভের কাজ হবে এবার যদি আসি মেন টপিক অর্থাৎ আপুইয়া রালতে আপাতত মোহন বাগানের পথে একটা মাল্টি ইয়ার ডিল এই মুহূর্তে সিগনেচার হতে চলেছে সকাল সকাল বর্তমানে তরফ থেকে একটা খবর বেরিয়ে আসে এবং তারপরে টপ অফ দ্য বক্স মার্কাস সেখান থেকে যখন অফিসিয়াল কনফার্মেশন আসে তখন কিন্তু পুরো ব্যাপারটা ঠিক হয়ে যায় যে হ্যাঁ এটা এই মুহূর্তে রেডি আপুয়ার রালতে কিন্তু মুম্বাই সিটিএফসি ছেড়ে মোহনবাগানের পথে এবার এই ডিলটা নিয়ে যখন আমি সেই দিনকে কথা বলেছিলাম মানে প্রায় থেকে এক মাস আগে ঠিক সেই দিনকে আমি এটাও মেনশন করেছিলাম যে দেখো মোহনবাগানের যে টিমটা রয়েছে কারণ অ্যা বল না তোমাকে কিছু কিছু সময় সত্যি কথা বলতে হবে সেটা কারো ভালো লাগলে ভালো না লাগলে না লাগলো কিন্তু মোহন মোহনবাগানের যে টিমটা রয়েছে সেই টিমটাতে আপুইয়া কি সত্যি দরকার রয়েছে যদি মোহনবাগানের টিমটার দিকে দেখি সেখানে আমি অন্তত একজন ইয়াং প্লেয়ারকে নারিশ করার দিকে এগোবো কিন্তু এটাও ঠিক কথা যে তোমার যদি টার্গেট থাকে যে আমি ডোমেস্টিক টাইটেল ধরে রাখবো আমি সমস্ত ধরনের ট্রফি জিতবো যেটা এই সিজনে হলো না যে ট্রেবেল জেতা বা তিনটে ট্রফি যেতা সেরকমটা আমি করব এবং অবশ্যই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গিয়ে আমি ভালো কিছু করবো তখন কোথাও তোমাকে কিন্তু ব্রেক দ্য ব্যাঙ্ক সিগনেচার করাতে হবে প্লেয়ার তুলে আনতে হবে কিন্তু তার থেকেও যদি বড়ো জিনিস হয় যে প্লেয়ার বা তার এজেন্ট চাইছে আমি বাগানে যাব সেই ক্ষেত্রে মোহন বাগান কি বলবে না ভাই আমি এখানে প্লেয়ার ডেভেলপমেন্ট করতে বসে রয়েছি তোমাকে আমার লাগবে না আমি জানি তুমি ভাই বড়ো প্লেয়ার কিন্তু তুমি আসতে চাইছো এর জন্য আমরা ভীষণভাবে আপ্লুত কিন্তু তোমাকে আবার লাগবে না এরকমটা হয় না ন্যাচারালি কোনো ক্লাবে পৃথিবীতে কোথাও হয় না যে একটা ভালো প্লেয়ার একটা বড় স্ট্র্যাচারের প্লেয়ার এবং যার ফিউচার রয়েছে যাকে আমি নিয়ে একটা লং টার্মে প্ল্যান করতে পারি সেই প্লেয়ারটা যখন চাইছে যে আমি নিজেই ক্লাবটাতে সই করব তখন সেই ক্লাব কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে পারে না তার যা কিছু ফর্মালিটিস রয়েছে সেই ক্লাবটা কিন্তু ফরওয়ার্ড করতে শুরু করে সেটাই মুহূর্তে মোহনবাগান করেছে এবং সেই জায়গা থেকে আপুইয়া কিন্তু মোহনবাগানে আসছে এবং আমি লাস্ট যে ভিডিও পরশু বানিয়েছিলাম সেখানেও আমি নিজের ওপিনিয়ন রেখেছিলাম যে আপুইয়া অ্যান্ড জিক্সন এই দুজন প্লেয়ারকে যদি আমি কম্পেয়ার করি তাদের খেলার স্টাইলকে যদি কম্পেয়ার করি এবং যে নিড রয়ে বাগানে সেখানে যদি আমি ভেবে দেখি তাহলে আমি অন্তত পার্সোনালি আমার যতটুকু ফুটবল মস্তিষ্ক রয়েছে যতটুকু আমি ফুটবল খেলাটা দেখেছি বুঝেছি সেখান থেকে আমি বলতে পারি যে জিকসন কুড বি দ্য বেস্ট অপশন ফর মোহনবাগান কারণ ওই একই স্ট্র্যাচারের ভালো আরও সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু অনিরুদ্ধ থাপা রয়েছে সেই জায়গাটা সে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ রয়েছে তো আমার একজন পার্টিকুলার ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে যেটা জিকসেন সিং হতে পারে বাট সেই ক্ষেত্রে আপুইয়াও নিশ্চিতভাবে একটা বড় সিগনেচার কারণ মাল্টিপল রোলে খেলতে পারে আমি সেই ক্ষেত্রে বলেছিলাম যদি ইস্টবেঙ্গল তাকে সই করাতে পারে সেটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে ভালো কারণ ইস্টবেঙ্গলের ওই পজিশনে মানে ফিউচারের জন্য ভরসা করার প্লেয়ার নেই সৌভিক চক্রবর্তীর পর আর কেউ নেই তো সেই জায়গাতে ওই আপুইয়া কিন্তু খুব ভালোভাবে ইস্টবেঙ্গলে কাজ করতে পারে কিন্তু যদি মোহনবাগানে সে আসছে তাহলে অবশ্যই তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে ইউজ করা যাবে সেন্ট্রাল মিডফিল্ডে ইউজ করা যাবে এবং কিছু সময় সে অ্যাডভান্সিং রোল এতটা ভালো নেয় লং রেঞ্জ আর শর্ট মারতে পারে সেটাও কিন্তু ভীষণভাবে ইউজ করা যাবে সেট পিসেও কিন্তু আপুইয়ার দক্ষতা যথেষ্ট ভালো রয়েছে তো মাল্টিপল জন্য কিন্তু হোসে মলিনা তিনি আপুইয়ার কথা নিশ্চিতভাবে ভেবেছেন এবং শেষ মুহূর্তে এই ডিলটাকে ফরওয়ার্ড করার জন্য অল আউট মোহনবাগান গেছে অ্যান্ড ফাইনালি আপুইয়া টু মোহনবাগান হিয়ার উই গো সো বাকি এবার তোমাদের ওপিনিয়ন কেমন লাগলো ব্যাপারটা অবশ্যই শেয়ার করো আর অবশ্যই মার্কাস কিন্তু আরও একটা ব্যাপার ডিনাই করে দিয়েছে কালকে রাত্রি হঠাৎ করে রুমার উঠে আসে বিভিন্ন মোহনবাগান ফ্যান পেজ থেকে যে এক্স স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার হাভি মার্টিনেস মোহনবাগানের পথে রয়েছে তার সাথে এই মুহূর্তে কথাবার্তা অ্যাডভান্স স্টেজে চলছে এটা পুরোপুরি রং এই মুহূর্তে এরকম কিছু হচ্ছে না তবে নিশ্চিতভাবেই হোসে মলিনা কিন্তু খুব ভালো স্ট্যাচারের প্লেয়ার নিয়ে আসছেন ইউরো কাপের দিকে নজর রেখো সেখান থেকে এক দুজন প্লেয়ার সিগনেচার হওয়ার সম্ভাবনা রয়েছে হবে কতটা না হবে কতটা সেটা তো ভবিষ্যৎ কথা বলবে কারণ সম্ভাবনা থাকা আর একদম ফাইনালি হওয়ার মধ্যে অনেকটা তফাত থাকে তো আশাবাদী থাকতে পারো যে তিনটে যে সিগনেচার মানে পেন্ডিং রয়েছে মোহনবাগানে সেই তিনটে কিন্তু বড় আকারে সিগনেচার হতে যাচ্ছে এই নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়েন্স রয়েছে ঢেলে ঢেলে কমেন্ট করতে থাকো সকালটা কেমন গেলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই